প্রিয় দর্শক আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ তামিলনাড়ু ভ্যালোরে প্রথমবার ট্রিটমেন্টের জন্য যাবেন তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হয় এবং কি কি করা লাগে আমি সম্পূর্ণ ডিটেইলসটা আলাপ করব আপনাদের সাথে এই ভিডিওতে তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন দেখলে অনেক উপকৃত হবেন কথা দিতে পারি তো সিএমসি হসপিটালে ট্রিটমেন্টের জন্য গেলে অবশ্যই একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন কারণ হচ্ছে এছাড়া ওখানে গিয়ে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেখানে প্রায় 10-15 দিন পরে পাবেন সুতরাং আপনাকে অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিতে হবে ওখানে তিনটা ক্লিনিক একটা আলফা একটা প্রাইভেট ওপিডি একটা জেনারেল ওপিডি যারা খুব দ্রুত ট্রিটমেন্ট করিয়ে আসতে চান তাদের জন্য আলফা ক্লিনিক এবং সেখানে খরচ বেশি যারা মোটামুটি সময়ের মধ্যে ট্রিটমেন্ট করিয়ে আসতে চান তাদের জন্য প্রাইভেট ওপিডি ক্লিনিক এবং যাদের একটু লেন্দি প্রসেস অনেকটা সময় লাগে তাদের জন্য কম খরচে জেনারেল ওপিডি তো আজকে আমি কিছুদিন আগে গিয়েছিলাম আজকে হচ্ছে আপনাদের সাথে আমি প্রাইভেট ওপিডি নিয়ে কথা বলবো কারণ হচ্ছে আমি প্রাইভেট ওপিডিতে ডাক্তার দেখিয়েছিলাম সেই বিষয়গুলো নিয়ে এ টু জেড তো আপনার যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তার ঠিক দুদিন আগে যদি আপনি তামিলনাড়ুতে পৌঁছান তাহলে সবচেয়ে বেস্ট হয় কারণ হচ্ছে সেখানে অনেকগুলো লজ আছে আপনাকে লজ খুঁজে খুঁজে কারণ সেখানে আপনার 280 টাকা থেকে প্রায় 2500 টাকা পর্যন্ত পার ডে ভাড়া লজ আছে সেই লজগুলো আপনাকে খুঁজে বের করতে একটু সময় লাগবে সেই লজে উঠে তারপরে মানে আপনার রুমটাকে গোছানোর পাশাপাশি আপনার রান্নাবান্না হাইবার তেল মানে সব কিছু মিলিয়ে একটা দিনের হাফ বেলা চলে যাবে সুতরাং ওই দিন আর আপনি তেমন কোনো কাজ করতে পারবেন না তারপরের দিন হচ্ছে আপনাকে কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে সেটা করতে হবে তো সুতরাং দুই দিন আগে পৌঁছালে সবচেয়ে বেস্ট হয় তো আপনি যেদিন লজে উঠবেন আর তারপরের দিন আপনি খুব সকালে আপনাকে এফআরও অফিসে যেতে হবে ফরেন রেজিস্ট্রেশন অফিস কেমন তা এটা বললে অনেকে হয়তো চিনবে না আপনাকে যেতে হবে 900B এটা বললে সবাই চিনবে তো আপনার যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ঠিক তার একদিন আগে সকালবেলা 7টার সময় আপনাকে 900B যেখানে এফআরও অফিস সেখানে আপনাকে যেতে হবে এখন সেখানে যেতে হলে আপনাকে যে যে ডকুমেন্টগুলো সাথে রাখতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট আপনার করোনার ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট আর অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আপনি যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটা তো সেখানে গিয়ে দেখবেন একজন অফিসার বসে আছেন তার কাছে আপনি এই তিনটা জিনিস আপনি দিবেন দিলে উনি চেক করে উনি কম্পিউটারে এন্ট্রি করে আপনাকে পাসপোর্ট এবং একটা এফআরও ফর্ম আপনাকে দিবে কেমন সেই এফআরও ফর্ম নিয়ে সেখান থেকে কালেক্ট করে তারপর সামনে এসে দেখবেন আরেকজন বসে আছে অ্যাকাউন্টের মতো একটা জায়গায় তার কাছে দিবেন তার কাছে দিলে উনি চেক করে এটা আপনাকে দিয়ে দেবে সাথে 500 টাকা দিয়ে আপনাকে একটা ক্রিস কার্ড দেবে এটাকে হসপিটাল কার্ডও বলে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কার্ড এবং এটা আপনি করাবেন হচ্ছে পেশেন্টের নামে যে পেশেন্টকে আপনি দেখাবেন সেই পেশেন্টের নামে আপনি এটা এই ক্রিস কার্ডটা করাবেন কারণ হচ্ছে এই ক্রিস কার্ডে আপনার টোটাল ডিটেলসটা পেশেন্টের সব কিছু এ টু জেড সব কিছুই এখানে আপনার হচ্ছে থাকবে এন্ট্রি থাকবে অর্থাৎ আপনি এই কার্ডটা যে কোনো ডিপার্টমেন্টে যখনই দেখান না কেন আপনি হচ্ছে সব কিছু তারা এই আপনার পেশেন্ট আইডি থাকবে এই ক্রিস কার্ডে এই পেশেন্ট আইডি দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তারা জেনে যাবে যে আপনি কী কী করেছেন কোন কোন ডিপার্টমেন্টে লিখিয়েছেন একদম রিপোর্ট থেকে সব কিছু সুতরাং এই ক্রিস কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ সবসময় রাখবেন কখন হারাবেন না হারিয়ে গেলে সেটা 100 টাকা আপনার জরিমানা দিয়ে আবার উঠানো যায় তবে হারাবেন না সেই ক্রিস কার্ডটা দিলে আপনি তাহলে সেই ক্রিস কার্ড এবং আপনার এফআরও ফর্ম এবং পাসপোর্ট কপি এটা নিয়ে আপনি লজে চলে আসবেন লজে চলে আসার পরে আপনি লজ কর্তৃপক্ষকে সেই আপনার এফআরও ফর্মটা দেখাবেন দেখালে ওরা এবং পাসপোর্ট এই দুইটা জিনিস ওদের কাছে দিলে ওরা একটা সি ফর্ম দিবে আপনাকে কেমন সেই সি ফর্মটা ওরা কমপ্লিট করে দিবে এই জন্য ওরা ওখানে নিবে 100 টাকা এক একটা সি ফর্মের জন্য 100 টাকা করে ওরা নিবে আপনারা যদি দুজন হয়ে থাকে তাহলে দুজনের জন্য 200 টাকা তাহলে ওরা আপনাকে এটা যখন আপনি যদি 10টায় জমা দেন ওরা 1-1.5 ঘন্টা পরেই আপনাকে
সি ফর্মটা দেবে, তাহলে ওই সি ফর্ম পাশাপাশি এফআরও ফর্ম এবং পাসপোর্টের কপি, পাসপোর্ট এবং এই পাসপোর্টটা নিয়ে, এবং এখানে একটু বলে রাখি পাসপোর্টের ফটোকপি নেবেন সাথে, পাসপোর্টের ফটোকপি, ভিসার পেজের ফটোকপি, কেমন, এরপরে আপনার এই যে সি ফর্মের ফটোকপি এবং এফআরও ফর্মের ফটোকপি, এটা দুটো সেট তৈরি করবেন। আপনারা যদি দুজনে থাকেন তাহলে দুজনের জন্য দুটো সেট তৈরি করে, ফটোকপি করে তৈরি করে, তারপরে আপনারা ওই দিন বিকেল 5টায় চলে যাবেন নর্থ পুলিশ স্টেশন ভ্যালোর। কারণ হচ্ছে আপনি যদি পুলিশ স্টেশন আপনি যদি রিপোর্ট না করেন তাহলে কিন্তু আপনি সিএমসি হসপিটালে ডাক্তার দেখাতে পারবেন। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনি যে লজে থাকেন সেই লজের নাম এবং সেই লজের অ্যাড্রেসটা খুব ভালো করে জেনে যাবেন, কারণ হচ্ছে ওই ফর্মে এই বিষয়গুলো লেখা থাকে এবং লিখতে হয়। আপনি যখন প্রথমে সেই 900B-তে যাবেন, কেমন, সেই 900B-তে গেলেও কিন্তু আপনাকে কোন লজে উঠেছেন তার অ্যাড্রেসটা ওখানে দিতে হবে, ঠিক আছে। তো আপনি কি করবেন তাহলে, ওই আপনার লজ থেকে যে সি ফর্মটা কমপ্লিট করে দেবে, ওই সি ফর্মটা কমপ্লিট করে দিলে আপনি বিকেল 5টায় চলে যাবেন নর্থ পুলিশ স্টেশন তামিলনাড়ু ভ্যালি। তো সেখানে যাবেন, সেখানে দেখবেন এরো চিহ্ন দেওয়া আছে যে এপারো রেজিস্ট্রেশন কাউন্টার, কেমন, ওখানে বললে ওরা দেখিয়ে দেবে বা আপনি গেলেও বুঝতে পারবেন, কেমন। সেখানে গিয়ে আপনি ওটা জমা দিলে, এবং একটু বলি যে ওখানে অ্যাকচুয়ালি কাজের টাইম হচ্ছে সকাল মানে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত, কিন্তু একটু আগে গেলে ভিড় না থাকলে ওরা করে দেবে যদি ফ্রি থাকে। তো আমরা 5টায় গিয়েছিলাম, আমরা 5:30 জমা দিয়েছি, আমাদের কাজটা করে দিয়েছি। তো ওরা কী করে আপনাকে, ওরা হচ্ছে ওই যে আপনার এফআরও ফর্ম, তারপর পাসপোর্ট কপি দেয়, এফআরও ফর্মে একটা সিল দেয়, তারপর সি ফর্মে একটা সিল দেয়, কেমন, ওখানে 50 টাকা করে লাগে পার ফর্মের জন্য। তো সেটা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই ফর্মে, আপনি ওই ফর্মগুলো আবার নিয়ে লজে এসে আপনি এক কপি করে ওখানে জমা দেবেন। তাহলে মোটামুটি আপনার যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলসগুলো আছে বা হসপিটাল কর্তৃপক্ষের যে রুলস আছে, আপনার সেই কাজ ফর্মালিটিগুলো কিন্তু মোটামুটি একদিনে হয়ে গেল। তো সেটা হয়ে যাওয়ার পরে আপনারা ওই দিন থাকবেন, তারপরে দিন হচ্ছে ধরুন যে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, কেমন। তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার ওখানে ডিটেলসটা দেখবেন লেখা থাকে, কেমন, যে আপনি এমআরও কাউন্টার সকাল 8টায় রিপোর্ট করবেন এত নম্বর ফ্লোরে, কেমন। এবং এখানে একটু বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু এমআরও কাউন্টার আছে, যেমন ধরুন ইএনটি ডিপার্টমেন্টেরও এমআরও কাউন্টার আছে, তারপরে হচ্ছে আপনার যদি আপনি নিউরো সার্জন দেখেন, নিউরো সার্জনেরও এমআরও কাউন্টার আছে, কেমন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এমআরও কাউন্টার আছে। তাহলে আপনার যখন এই প্রসিডিউরগুলো হয়ে গেল, তারপরের দিন ধরুন যে আপনার ডক্টর দেখাবেন, কেমন, সেখানে লেখা থাকবে আপনার ডেট এবং এমআরও কাউন্টারের হাতে এত নম্বর ফ্লোর, এবং সেখানে যদি 8টায় লেখা থাকে আপনারা চেষ্টা করবেন 7:30 যাওয়ার জন্য, কারণ আপনি যদি একটু আগে যান তাহলে একটু আগে আগে সব কাজগুলো করতে পারবেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনি তারপর যেদিন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সেদিন আপনি সকাল 7:30 আপনি লাইনে গিয়ে দাঁড়ালেন ওই অ্যাপয়েন্টমেন্ট স্লিপ সহ, সাথে আপনার অ্যাটেন্ডেন্স অর্থাৎ পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্স, একজন পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্সই প্রবেশ করতে পারে, কেমন। তো এখানে একটা বিষয় আরেকটু ক্লিয়ার করি, যে ধরুন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি 11টায় হয় তাহলে আপনি যে 8টায় যেতে চান আপনাকে কিন্তু ঢুকতে দিবে না, অর্থাৎ বড় জোর আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে আপনাকে ঢুকতে দেবে, কেমন। সুতরাং আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি 11টায় হয় তাহলে আপনি যাবেন 10টায়, যদি আপনার 8টায় হয় তাহলে আপনি 7টায় বা 7:30 মধ্যে ওখানে গিয়ে হাজির হবেন। তো ধরুন যে আজকে আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনি আজকে 8টায় অ্যাপয়েন্টমেন্ট আপনার, আপনি 7টায় গিয়ে ওখানে হাজির হবেন, 7টায় দেখবেন ওপিডি যে কাউন্টার আছে, ওপিডি ব্লক, অ্যাকচুয়ালি ওপিডি ব্লকের পাশেই আপনি দেখবেন যে লাইন ধরে অনেকেই দাঁড়িয়ে আছেন, কেমন, হয়তো অত সকালে গেলে হয়তো ভিড় কম থাকবে। তো সেখানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ সহ দাঁড়ালেন, 3-4 জন সিকিউরিটি আছে, ওরা প্রথমে একজন চেক করবে, পরে আরেকজনে চেক করবে, চেক করার পরে এরপরে আপনাকে ঢুকতে দেবে। তো ঢুকতে দেওয়ার আগে আপনার প্রতিদিন একটা ব্যান্ড পরায় দেয়, একটা কালারের, তো ওদের প্রতিদিনের জন্য এক এক দিনের জন্য এক একটা কালারের ব্যান্ড। আপনার ওই হাতে যদি ব্যান্ড না থাকে আপনি কোনোদিনও হসপিটালের ভিতরেই ঢুকতে পারবেন না, মানে আপনি বিল্ডিংয়ে ঢুকতে পারবেন, আপনার হয়তো আপনি হসপিটালের যে ওপেন যে জায়গাগুলো আছে মেইন গেট দিয়ে ঢুকে সেখানে ঢুকতে পারবেন, কিন্তু কোনো বিল্ডিংয়ের মধ্যে আপনি ঢুকতে পারবেন না, ঠিক আছে। তো আপনি প্রতিদিন ওখানে যাবেন, প্রতিদিনই আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে, এবং সেখানে প্রতিদিনই এক একদিন এক এক কালার একটা ব্যান্ড পরিয়ে দেবে,
তো ধরুন আপনি আপনাকে ওই দিন ঢুকলেন, আপনাকে একটা ব্যান্ড পরিয়ে দিল, ওই ব্যান্ড নিয়ে আপনি সেই লিফটে বা পায়ে হেঁটে যে মানে যে কয় নম্বর ফ্লোর আপনি সেখানে গেলেন, সেই এমআরও কাউন্টারে গেলে আপনাকে ওই আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা যদি আপনি দেখান তাহলে ওরা ডক্টরের যে ফি আপনার সেই ওখানে ফিটা নিয়ে ওরা একটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দেবে। সেই স্লিপে লেখা থাকে যে আপনি সেই স্লিপটা আপনি ওখান থেকে নেওয়ার পরে পাশে আরেকটা স্লিপ কাউন্টার আছে সেখানে আপনাকে বলে দিবে যে আপনি এত নম্বর রুমে যাবেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে সেই নম্বর রুমের সামনে গিয়ে আপনাকে বসে থাকতে হবে, ওখানে সিরিয়ালি আপনার অ্যানাউন্সমেন্ট হবে। কেমন যে ধরুন যে আপনার নাম হচ্ছে পপি, কেমন, এবং সেখানে লেখা থাকবে যে পপি চৌধুরী, কেমন, টোকেন নাম্বার 2 এবং আপনার হচ্ছে রুম নাম্বার 10, যেভাবে ডাকবে তখনই আপনি কেবল সেই ডক্টরের রুমে ঢুকতে পারবেন। তো এখানে একটু বলে রাখি যে সিএমসি হসপিটালে মেশিন বাংলাদেশ থেকে এবং কলকাতা থেকে যায় ট্রিটমেন্টের জন্য। তো সবথেকে ভালো হয় যে আপনার ইংরেজি জানা থাকলে এবং হিন্দি জানা থাকলে, কেমন, ইংরেজি জানা থাকলে আপনি ডক্টরের সাথে খুব ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন, হিন্দি জানা থাকলেও করতে পারবেন, কিন্তু বাংলাটা ওখানে একদমই চলে না বললেই চলে, কেমন, অর্থাৎ বিশেষ করে যারা তামিলনাড়ু স্টার তারা বাংলাটা মোটেই বোঝে না, তারা মোটামুটি হিন্দিটা বোঝে, তামিলনাড়ু ভাষা খুব ভালো বোঝে। তো হিন্দি এবং ইংলিশ হলে সবচেয়ে বেটার হয়, আপনারা খুব স্মুথলি ওখানে কাজগুলো করে চলে আসতে পারেন। তো আপনি ডাক্তার দেখালেন, কেমন, ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনাকে ধরুন যে কিন্তু টেস্ট দিবে, কেমন, সেই টেস্টের জন্য আপনাকে আলাদা করে আবার ডেট নিতে হবে। আপনি সেই টেস্টের জন্য আপনার ওই যে আপনি যে ডিপার্টমেন্টে দেখিয়েছেন সেই ডিপার্টমেন্টেরই আবার অ্যাকাউন্টসের কাউন্টার আছে, কেমন, সেই অ্যাকাউন্টসের কাউন্টারে গিয়ে আপনি টেস্ট ওই স্লিপটা যদি আপনি সেখানে শো করেন ওরা একটা স্লিপ দিয়ে দেবে। ধরুন আপনি আপনি নিউরো সার্জারিতে দেখিয়েছেন সেখানে এখন আপনার কিছু টেস্ট দিবে, সেখানে তারা একটা ফর্মে লিখে দেবে আপনি দেখানোর পর, কেমন। এবং এই যে একটা হসপিটাল কার্ড যেটা, এই হসপিটাল কার্ডটা সবসময় রাখবেন, যেটা এক্টিস কার্ড বলে, আপনি এটা দিয়ে পে করতে পারবেন। আপনি যদি পে করতে নাও চান আপনি ক্যাশও পে করতে পারেন, বা ওই দেশের যদি কোনো এটিএম বা আপনার যদি আপনার ভ্যালিড কোনো ক্রেডিট কার্ড থাকে ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি করা, তাহলে সেই ক্রেডিট কার্ড দিয়ে আপনি পে করতে পারেন। তো সেখানে আপনি সেই অ্যাকাউন্টসে গেলেন, সেখানে গিয়ে এখানে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু এমআরও কাউন্টার আছে এবং অ্যাকাউন্টস কাউন্টার আছে, কেমন। এবং যদি কোথাও যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি অন্য বিল্ডিংয়ে গিয়েও অ্যাকাউন্টস আপনি জমা দিতে পারবেন, শুধুমাত্র আপনার ওই যে ক্রিস কার্ড হসপিটাল কার্ড ওটা দেখি, কেমন, আপনার যত ডকুমেন্ট সব ওই আপনার যে পেশেন্ট আইডি থাকে তার মধ্যেই জমা থাকে। তো যাই হোক, এখন আপনি সেই আপনার টেস্ট দিল, সেই টেস্টগুলো আপনি করানোর জন্য আপনি অ্যাকাউন্টে গেলেন, সেখানে তারা বলবে এত টাকা পে করেন, আপনি সেটা পে করবেন। পে করলে ওরা যদি তিনটা টেস্ট হয় তিনটা টেস্টের জন্য আপনাকে আলাদা আলাদা স্লিপে দিবে এবং কোনটা কখন করবেন সেটাও ওরা লিখে দেবে। যদি আপনি মনে করেন যে না একটু মানে চেঞ্জ করার প্রয়োজন হয় বা কোনো কিছু করার প্রয়োজন হয়, সেখানে জি কাউন্টার আছে একদম গ্রাউন্ড ফ্লোরে, সেখানে গিয়ে আপনি চাইলে অনেক সময় সেই টেস্টের আপনি ডেট একটু আগিয়ে বা পিছিয়ে নিতে পারবেন, কেমন। তো সেই ডেট অনুযায়ী আপনি যখন আপনি শুধু টেস্টগুলো করিয়ে চলে আসবেন আপনাকে কিন্তু কোনো ধরনের কোনো ডকুমেন্ট তারা দিবেন না, কেমন, আপনি সব টেস্ট করে আসবেন। ওই যে পেশেন্ট আইডি যেটা আছে আপনার ক্রিস কার্ডে, তবে আপনি যখন অনলাইনে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই পেশেন্ট আইডিতে যত টেস্ট সব কিছু রেজাল্ট কিন্তু অটো ওখানে চলে যাবে, ঠিক আছে। তো আপনি ধরুন যে তিন দিন পরে আপনি বা একদিন পরে আপনি টেস্টগুলো করালেন, করালেন পরে আপনার যখন টেস্টের আপনি যে স্লিপগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার টেস্টের পরে আপনি আবার যে ডক্টর দেখাবেন সেই জন্য আপনাকে আবার এমআরও কাউন্টারে গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আমি টেস্টগুলো করানোর পরে আমি আবার ডাক্তার দেখাবো। অনেক সময় এইটাই যখন ওরা টেস্ট দেয় আপনি যখন নিউরো সার্জারিতে দেখাচ্ছেন নিউরো সার্জারি টেস্ট দিলে নিউরো সার্জারি থেকেই আপনাকে একটা ডেট দিয়ে দেবে যে আপনি অমুক তারিখে আবার ডাক্তার দেখাতে হবে। তো সেটাও যদি আপনি এমআরও কাউন্টারে দেখান তাহলে ওরা একটা আপনাকে ওখান থেকে স্লিপ দিয়ে দেবে, অর্থাৎ আপনার ডিপার্টমেন্ট থেকে স্লিপ দিলে অবশ্যই আপনাকে আবার সেটা এমআরও কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ টাকা দিয়ে নিতে হবে, কেমন। তাহলে সেটা নিয়ে তারপর আপনি টেস্ট করাতে গেলে টেস্টগুলো সব হয়ে গেল, এরপরে আপনি চার দিন পরে আপনার আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, আপনি আবার ওই চার দিন পরে আবার সেই ওপিডি বিল্ডিংয়ের সেই লাইনে গিয়ে আপনি আবার দাঁড়াবেন,
এবং দাঁড়ানোর পরে আবার আপনাকে ওরকম ব্যান্ড দেবে একটা নতুন, ওই ব্যান্ড দিলে আপনি ব্যান্ড সহ আপনি ঢুকতে পারবেন কেমন ভিতরে। এছাড়া একটু বলি যে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট একটু চেঞ্জ করতে একটু আগে পিছিয়ে নিতে হয় তাহলে সিলভার গেট আছে, এই সিলভার গেটে গিয়ে আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট আগে অথবা পিছিয়ে নিতে পারবেন কেমন। এছাড়া আইএসসিসি বিল্ডিং আছে, সেখানে গিয়েও আপনি টাকা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আপনার সিএমসি হসপিটালের ট্রিটমেন্ট প্রসিডিউরের কার্যপ্রণালীগুলো। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আশা করি আপনারা করবেন, আমি চেষ্টা করবো যথাযথ উত্তর দিতে কেমন। তো ধন্যবাদ, আমি এরপরে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ কোথায় কোথায় লস আছে এবং কত কম টাকায় লস পাওয়া যায় কেমন, আর সেটাতে সেইটা নিয়ে আমি একটা ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।